কানাডার একচল্লিশ জন কূটনীতিককে সরিয়ে নিতে বলেছে ভারত আগামী দশ অক্টোবরের মধ্যে তাদের ভারত ছাড়তে বলেছে নয়াদিল্লি এই তথ্য জানিয়েছে ফিনান্সিয়াল টাইমস দশ অক্টোবরের পর এই একচল্লিশ জনের মধ্যে যারা ভারতে থেকে যাবেন তাদের কূটনৈতিক নিরাপত্তা প্রত্যাহারেরও সতর্ক বার্তা দিয়েছে দিল্লি তবে এ বিষয়ে ভারতীয় এবং ক্যানাডার পররাষ্ট্র মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে মন্তব্য করেনি ভারতে বর্তমানে ক্যানাডার বাষট্টি জন কূটনীতিক রয়েছেন খালিস্তানপন্থী শিখ নেতা হরদীপ সিং নিজার হত্যার ঘটনাকে কেন্দ্র করে দুই দেশের সম্পর্কে ফাটল দেখা দেয় দেশটির এমন সিদ্ধান্তে কানাডার সাথে সম্পর্কের আরও এক ধাপ অবনতির সংখ্যা তৈরি হল